নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। ত্রিগ্রহী মহা সংযোগে পাঁচ রাশি তিন গুণ লাভ পাবে। ১২ বছর পর এই ত্রিগ্রহী মহাসংযোগ পাঁচটি রাশির অফুরন্ত অর্থ আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। ১২ বছর পর এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং রবি সেখানে অবস্থান করছে এবং ১৯ তারিখ থেকে শুক্র স্বরাশিতে অবস্থান করবে এবং ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। পাঁচ রাশি হতে চলেছে মালামাল। পাঁচ রাশি জীবনে বড় বড় পরিবর্তন ঘটতে চলেছে। দেখুন, যখন কোনো গ্রহের সঞ্চার হয়, কোনো গ্রহ রাশি পরিবর্তন করে, সেখানে বেশ কিছু রাশিকে যেমন শুভ ফল দেয়, বেশ কিছু রাশি ক্ষেত্রে কিন্তু সমস্যাও কিন্তু সৃষ্টি করে। এবং আপনারা অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা, আমার জীবনে সমস্যাটা কেন? দেখুন, একবার ব্যক্তিগত জন্ম ছক একবার বিচার বিশ্লেষণ করুন। ভিডিও শুনছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ, সেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না। কৌশিকদা, কি করব, কি উপায় রয়েছে? দেখুন, জ্যোতিষশাস্ত্র মঙ্গলময় একটি শাস্ত্র, যেটা আপনাকে জীবনে উন্নতি করাবেই করাবে। আমি বারবার বলি, আপনার জন্মকুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে, যেমন কেমুদ্রুম দোষ, যদি আপনার জন্মকুণ্ডলিতে কেমুদ্রুম দোষ থাকে, তাহলে আপনি শত চেষ্টা করলেও আপনি কিন্তু হাতে অর্থ রাখতে পারবেন না। ইনকাম করেছিলেন প্রচুর এককালে, কিন্তু সেভিংস কিন্তু আপনার জিরো, অর্থাৎ সেভিংস কিন্তু আপনার নেই। ঋণের উপর ঋণে জড়িয়ে পড়েছেন, যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, বিজনেস করছেন, একই জায়গায় দোকান রয়েছে, আপনার দোকান ভালো চলছে না, ভালো পাশের দোকান ভালো চলছে, যোগাযোগ করুন। এবং সন্তানের উন্নতি হচ্ছে না, সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা চলছে, শত্রুতা, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। কারণ কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজ আমি করি খুব দায়িত্বের সাথে, কারণ প্রতিকার এমনই একটা জায়গা যেটা আপনার জীবনকে কিন্তু বদলাবে। আপনার যে জন্মকুণ্ডলী রয়েছে সেটাতে তো গ্রহের অবস্থান ধরে একজন অ্যাস্ট্রোলজার রিড করে আপনাকে পড়ে বলে দিবে যে আপনার কোন কোন দিকগুলো শুভ রয়েছে, কোন কোন দিকগুলো অশুভ রয়েছে, কোন জায়গাটাতে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, আপনার কি আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আপনার কি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার কি বিজনেস করলে ভালো হবে, আপনার ঋণের জায়গা থেকে কীভাবে মুক্তি পাবেন, একজন অ্যাস্ট্রোলজার আপনার জন্মকুণ্ডলীকে চুল ছেঁড়া বিশ্লেষণ করে কিন্তু আপনাকে বলে কিন্তু দিবেন। তাই অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন, যে আপনাকে বন্ধু হিসাবে আপনার পাশে থাকবে, ডে বাই ডে, মান্থ বাই মান্থ। অর্থাৎ আপনি দেখালেন, প্রতিকার করলেন, কাজ হলো, যোগাযোগ করছেন, সেটা না। কারণ সময়টা কিন্তু মাঝে মাঝে কিন্তু প্রত্যেকের, এই যে গ্রহ ঘুরছে কি না, প্রত্যেকেরই কিন্তু মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে, হয় কেউ উঠছে, কেউ বসছে,
এটা কিন্তু বাস্তব, এবং এর সাথে সাথে বাস্তু জায়গাটাও কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে। আপনার বাস্তুক্ষেত্র কেমন রয়েছে, বাস্তুতে কোনো সমস্যা রয়েছে কি না, এই যে ত্রিগ্রহী মহাসংযোগ 12 বছর পর সৃষ্টি হয়েছে, 3x5 রাশিকে লাভ দিবে, বৃহস্পতি আমাদেরকে কি দেয়, বৃহস্পতি আমাদেরকে দেয় সন্তান সুখ, বৃহস্পতি দেয় মেয়েদের ক্ষেত্রে বিবাহের সুখ, বৃহস্পতি শিক্ষা, বৃহস্পতি অর্থ, বৃহস্পতি জ্ঞান, এই সমস্ত ডিপার্টমেন্টটা রয়েছে বৃহস্পতি হাতে। শুক্র আমাদের শৌখিনতা, ভোগ, বিলাস, অর্থাৎ পার্থিব যত সুখ রয়েছে কি না সেটা কিন্তু শুক্রের আন্ডারে। আর রবি দেয় খ্যাতি, রবি দেয় যশ, রবি দেয় আপনার মান সম্মান। তো এই তিনটি গ্রহ যখন একত্রে অবস্থান করছে তার রেজাল্ট কিন্তু পাবে এই 5 রাশি। এই 5 রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করছে সপ্তমপতি, নবমপতি, পঞ্চমপতি। মেষ রাশির এই তিনটি গ্রহ অবস্থান করছে সপ্তম, নবম এবং পঞ্চম। আপনার ক্ষেত্রে বিশেষ করে আকস্মিক ধনপ্রাপ্তি, আপনার ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে আপনার উন্নতি, এর সাথে সাথে এই সময়ের মধ্যে আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিজনেস যারা করছেন বিজনেস থেকে বড় ধরনের লাভ পাবেন, এবং ডুবে গেছে বা কোনো টাকা ব্লক হয়ে গেছিলো সেই টাকা রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মেষ রাশি। মেষ রাশির আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, এবং মান সম্মান, যশ এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে, এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে এই সময় লাভ, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন মিডিয়া রিলেটেড জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে এই ত্রিগ্রহী যোগ আপনাদের 3x বৃদ্ধি করবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে, এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, এবং সম্পত্তির পাশাপাশি আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ, এবং প্রেমজ জায়গাটায় লাভ কানেকশানটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। অর্থাৎ কর্কট রাশি ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই ত্রিগ্রহী যোগ আপনাদের কর্মক্ষেত্রে যেমন প্রবল উন্নতি দিবে, আপনাদের লাভ লাইফ ভালো করবে, আপনাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে সি চেঞ্জের সম্ভাবনা রয়েছে, প্রমোশনের সম্ভাবনা রয়েছে, এবং কর্মপ্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে, এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, 3x ইনকাম বৃদ্ধি হতে চলেছে সিংহ রাশির। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই ত্রিগ্রহী মহাসংযোগে বৃশ্চিক রাশির অভূতপূর্ব লাভ পেতে চলেছেন। আপনাদের বিজনেস ক্ষেত্র, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের উন্নতি, আপনাদের কোনো গৃহ নির্মাণ বা কোনো জমি কিনা বা কোনো ফ্ল্যাট কেনার সম্ভাবনা, কোনো বাহন কেনার সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি, এবং এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে। একদম যে রাশি কথা বলো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি এর ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদেরকে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে। বৃষ রাশির যেমন খ্যাতি যশ আপনাদের বাড়তে চলেছে, আপনাদের সুনাম অর্জন হতে চলেছে, এবং আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে, ভাগ্যের দ্বারা আপনারা কর্মক্ষেত্রে উন্নতি পেতে চলেছেন, এবং এর পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের
সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং মিডিয়া রেটের জায়গাতে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবে। অর্থাৎ বিশ্বরাশির এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের কেরিয়ার ক্ষেত্রে, মিডিয়া রেটের জায়গাতে যারা কাজকর্ম করছেন, যারা গাড়ির বিজনেস করছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও এ সময় আপনারা লাভ পেতে চলেছেন। আপনারা অবশ্যই আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং প্রত্যেককে একটি কথা বলবো, আপনারা শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন।